আমার আপনার ইচ্ছা শক্তি ছিল না, এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। মালিক ইচ্ছে করলে আমাকে আপনাকে অন্য প্রাণী জগতের সদস্য বানাতে পারতেন, এই ক্ষমতা মালিকের ছিল। আমাদের প্রতি কি দয়াটা তিনি করলেন, আমাদেরকে কুকুর বানাননি, শূকর বানাননি, বনে জঙ্গলের প্রাণী বানাননি, সাপ বিচ্ছু বানাননি, আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আসার সুযোগ দিলেন, কালিমা পড়ার সুযোগ দিলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিলেন, নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করলেন, কোরআন মজিদ শোনার মতো রুচি দিলেন, দুনিয়াবী শত ব্যস্ততার মাঝেও আজকের এই সুন্দর আয়োজনে জান্নাতি পরিবেশে জাহান্নাম থেকে বাঁচার আশা যে মালিক আমাদেরকে কিছুটা সময় কোরবানি করার মতো তৌফিক দিলেন, আসুন না সকলে মিলে সে মালিকের শুকরিয়া আদায় করি, সকলে মিলে এখলাসের সাথে মনোযোগী হয়ে শুধু মালিকের খুশির জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার মাধ্যমে আমরা আমাদের এমন দয়ালু আল্লাহর পরিচয় পেয়েছি, সে রাসূলের প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিলেন কি বিরাট অবদান তারা রাখলেন। আমরা তো ইসলামের জন্য কিছুই করতে পারি না, নিঃস্বার্থভাবে এই পর্যন্ত কি করলাম, আপনারা হয়তো অনেক করেছেন, আমি পারি নাই। নিঃস্বার্থভাবে একটা মাহফিলও করতে পারি নাই, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, দশটা মিনিট সময়, একটা ঘন্টা সময় শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে দিতে পেরেছি এরকম মন বলে না। কিন্তু যে সকল মর্দে মুজাহিদ নিজের প্রিয় জীবনটাকে দিয়ে গেলেন দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, মালিক তারা তোমার দেওয়া জীবনটাকে তোমাকে উপহার দিয়ে দিলেন, তুমি তাদের জন্য জান্নাতটা উপহার দিয়ে দিও। বর্ণ শোনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয়ের মাস আয়োজিত মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সনে আজ থেকে 50 বছর আগে যারা জীবন বাজি রেখে সংগ্রাম করে জীবন দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় দেশটাকে স্বাধীন করে গেলেন, সেদিন যদি তারা সেই কঠিন সিদ্ধান্ত না নিতেন, জীবন দেওয়ার মতো এরকম চূড়ান্ত সিদ্ধান্ত না নিতেন, আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীন দেশে আল্লাহ পাকের কালাম এভাবে প্রচার করার হয়তো সুযোগ পেতাম না। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি মালিকের কাছে, মালিক তাদের মাঝে যারা ইমান নিয়ে কবর গেলেন তাদেরকে শহীদ হিসেবে কবুল কর। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। দেবিদ্দারের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনাদের দ্বীনের পথের আগ্রহ আমাকে অভিভূত করে, আমাকে পুলকিত করে, আমাকে আনন্দ দেয়। ছাত্র জীবনে আমরা বিভিন্ন তাফসীর মাহফিলের শ্রোতা হিসেবে যেতাম, তাও হাতে গোনা কিছু প্রোগ্রামে আপনাদের মতো এইভাবে বসে বসে শুনতাম। কিন্তু আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে যুবক শ্রেণী, অসংখ্য যুবক ময়দানে এমন আছে যারা কোনো প্রোগ্রাম বাদ দেয় না, প্রতিদিন তারা প্রোগ্রামে সময় দেয়। মালিকের কাছে ফরিয়াদ করছি, মালিক, যারা কোরআনের বাগানে সময় দিচ্ছে, তুমি কোরআনের বাগানে তাদেরকে ফুল হিসেবে কবুল করো। আসর থেকে মাগরিব সময়টা অনেক কম, আমরা কোরআন মজিদের একটি অতীব পরিচিত সুরা একটি আয়াত তেলাওয়াত করেছি। সুরাটির নাম আত-তাওবা। এটি কোরআন মজিদের 9 নম্বর সুরা। এ সুরাতে আয়াত রয়েছে 129টি, রুকু রয়েছে 16টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সুরাটিকে বলা হয় মাদানিয়া। 129 আয়াত সম্বলিত এই সুরাটির আমরা 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবেন তাদের কিছু গুণাগুণ বলেছেন। এই পৃথিবীতে যারা দল করেন, প্রত্যেক দলের কর্মীদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। যিনি যে পীরের মুরিদ, পীরের মুরিদদেরও আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, লেবাস পোশাক, টুপি দামি, আমল আখলাক। এটা দেখলেই অন্য দর্শক বুঝতে কোনো অসুবিধা হয় না, এ লোক অমুক পীরের মুরিদ, মুখে বলা লাগে না। এরকম কিছু বৈশিষ্ট্য কি আমাদের নজরে পড়ে? আপনারা যারা আজকে মাহফিলের শ্রোতা হিসেবে এখানে এসেছেন, আপনাদের এই দৃশ্য, এই রাস্তা দিয়ে কোনো পথিক যদি হেঁটে যায়, তার যদি কমন সেন্সের কমন বাদ দেওয়া শুধু সেন্সও থাকে, তার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যে এটা গানের অনুষ্ঠান নয়, এটা নাটকের অনুষ্ঠান নয়, এটা সিনেমা হল নয়, এটা নিশ্চয়ই কোনো ধর্মীয় অনুষ্ঠান, ঠিক নয় কি? আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের বসার ভদ্রতা, এই দৃশ্যটাই মানুষকে, সচেতন মানুষকে, তার বিবেকে এ কথা জাগা দেয় নিশ্চয়ই মাহফিলটা একটা ভদ্রচিত মাহফিল। তো একজন ইমানদার যিনি হবেন, যিনি জান্নাতি হবেন আর যিনি জাহান্নামি হবেন, এই দুই লোকের মাঝে কি কোনো বৈশিষ্ট্যের পার্থক্য হবে না? এই পার্থক্যটা কি 19-20 হবে না অনেক ব্যবধান হবে? দিন রাত যেমন ব্যবধান, আকাশ জমিন যেমন ব্যবধান, জান্নাতি এবং জাহান্নামী এই দুই মানুষের মাঝে ব্যবধানটা ঠিক এমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা জান্নাতি, যারা ভালো মানুষ, যারা নিজের জান এবং মালকে মালিকের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিতে রাজি হয়ে গেল, তাদের 9টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কয়টি বৈশিষ্ট্য? আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আওয়াজ কি যুবকের মতো মনে হয়? কয়টি বৈশিষ্ট্যের কথা মালিক বলেছেন আরো জোরে বলুন। এক, আল্লাহ রাব্বুল আলামিন এই 9টি বৈশিষ্ট্যের প্রথম নাম্বারে যে বৈশিষ্ট্যটা এনেছেন সেটা হলো আত-তাইবুন। জান্নাতি মানুষ তো তারা যারা প্রতিনিয়ত অনবরত তওবা করে। কি করে? আরো জোরে বলুন, কি করে?
তাহলে যিনি তওবা করেন না তিনি জান্নাতি মানুষ না তওবা যার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আশা করা যায় তিনি জান্নাতি হবেন আসলে শোনার ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত অনেকটা প্রভাব পড়ে যিনি কোরআন মজিদ শুনতে আসেন তার মানসিকতা এক রকম আর যিনি আওয়াজ শুনতে আসেন তার মানসিকতা আরেক রকম আমরা কোরআন মজিদ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর জবাব যাদেরকে রব্বুল আলামিন জবান দিয়েছেন আমার দাবি থাকবে জবান খুলে জবাব দিবেন জবান দিলেন কে এই জবানের তো একটা হক আদায় করা দরকার আজকের মাহফিলে কি আমরা জবানের হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ এবার বলুন তো আমরা ময়দানে যারা আছি মৃত্যুর পরে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই কারা কারা জাহান্নাম চাই একটু হাত তোলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ জন হ্যাঁ কোন কারণে হাত তুললেন আল্লাহই ভালো জানে জোশ থাকা ভালো তবে হুঁশ সহ হুঁশবিহীন জোশ এটা অনেক সময় মানুষকে বেঈমান বানিয়ে ফেলে আর হুঁশ সহ জোশ এটা মানুষকে জান্নাতের পথে অগ্রসর করে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই পরকালের অবস্থা দুইটি হয় জান্নাত না হয় জাহান্নাম দু হাল সে খালি নেই হয় জান্নাত না হয় জাহান্নাম আমরা কি সবাই জান্নাত চাই এবার কি মালিককে হাত তুলে দেখানো যায় কারা কারা জান্নাত চাই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত হিসেবে কবুল কর জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একমত হলাম আপনারা এখানে যারা আছেন সকলে কি একই দলের মানুষ এক দলের সবাই সবাই কি একই দলের মানুষ সবাই কি একই পীরের মুরি বিভিন্ন দলের বিভিন্ন পীরের আমরা এখানে আছি কিন্তু অন্তত একটা বিষয় ঝগড়া ছাড়া আমরা একমত হলাম আমাদের দেশে তো ঝগড়ার বিষয়ের অভাব নেই ঝগড়া অবশ্য দিন দিন কমছে আলহামদুলিল্লাহ ঝগড়া দিন দিন কমছে না বাড়ছে আরো আস্তে বলুন কমছে না বাড়ছে আমরা অন্তত একটা বিষয় ঝগড়া ছাড়া একমত হলাম যে আমরা জান্নাতে যেতে চাই এবার দেখি আরেকটা বিষয় আমরা একমত হতে পারি কিনা আমরা এখানে যারা আছি আমি সহ স্টেজ এবং প্যান্ডেলে একদম বেগুনা কিছু মাসুম বাচ্চা ছাড়া গুনাহ নাই এরকম কেউ কি আছে এ তো ঝগড়া শুরু হয়ে গেল অর্ধেক তো বলেনি আমাদের গুনাহ আছে না নাই কম না বেশি এ মুরব্বি দাঁড়িয়ে পায় এখনো বলেনি একদম ফেরেশতা হয়ে বসা মনে হয় আমাদের গুনাহ আছে না নাই কম না বেশি আমার মনে হয় কথাটা এমন হবে সাগরের অথই জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো যেভাবে ডুবে আছে আমি আপনি গুনার মহাসাগরে ভাবে ডুবে আছি আমার আপনার জীবনে এমন অনেক গুণ আছে এমন অনেক গোপন গুণ আছে যেই গুণার কথা পৃথিবীর কেউ জানে না প্রত্যেকের গুণার কথা প্রত্যেকেই নিজে ভালো জানি আমার আপনার জীবনে এমন অনেক গুণ আছে যৌবনকালে রাতের আধারে এমন অনেক গুণ আমি আপনি করেছি যৌবনকালে আমার আপনার জীবনে এমন অনেক গুণ আছে যে গুণাগুলো সমাজে প্রকাশ হয়ে গেলে পরে সমাজের মানুষ আমাদেরকে সমাজে জায়গা দিত না তিনি আমাদের এমন আল্লাহ
তিনি এমন দয়ালু আল্লাহ তিনি এমন আল্লাহ তিনি গোপন গুনাহগুলো প্রকাশ করেন নাই তিনি গোপন গুনাহগুলো গোপন রেখে আমার আপনার সামাজিক মর্যাদাকে তিনি কন্ট্রোল করেছেন নিয়ন্ত্রণ করেছেন এইজন্য সেই মালিকের কি আবার শুকরিয়া আদায় করা দরকার নয় আবার বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত হয়েছিলাম জান্নাতে যেতে চাই আবার সবাই একমত হলাম সবাই মন থেকে স্বীকৃতি দিলাম গুনাহ আছে গুনার পরিমাণ এমন সারা জীবন শুধু গুনাহ মাঝে মাঝে কিছু সওয়াব আছে আমার আপনার জীবনে এমন একটা বছর নাই যে বছরে কোনো গুনাহ করি নাই আমার মন বলে আমার আপনার জীবনে এমন একটা মাস পাওয়া যাবে না যে মাসে কোনো গুনাহ নাই এমন একটা সপ্তাহ হয়তো পাওয়া যাবে না যে সপ্তাহে কোনো গুনাহ করি নাই আপনাদের হয়তো থাকলেও থাকতে পারে আমার জীবনের যত দূর মনে পড়ে এমন একটা 24 ঘন্টার দিন হয়তো আমার জীবনে যায় নাই যে জীবন একটা সগিরা গুনাহ করি নাই পুরা জীবন শুধু গুনাহ মাঝে মাঝে কিছু সওয়াব আছে এবার আপনাদের কাছে এই দুইটা বিষয় সবাই একমত হওয়ার পরে তৃতীয় বিষয় জিজ্ঞেস করি জান্নাতে যেতে হলে গুনাহ নিয়ে যাওয়া যাবে না গুনাহ মুক্ত হওয়া লাগবে সবাই বলো তাহলে আমরা জান্নাতেও যেতে চাই আবার গুনার সাগরে ডুবে আছি দুইটা কি এক বিষয় না সম্পূর্ণ ভিন্ন বিষয় দুইটা কি একমুখী বিষয় না সম্পূর্ণ আলাদা বিষয় গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে গুনাহ থাকা যাবে না আমরা গুনার ভিতরে ডুবে আছি আবার জান্নাতও যেতে চাই তাহলে একটা পথ বের করা লাগবে যে পথে হাঁটলে পরে গুনাহ মুক্ত হয়ে জান্নাতে যাওয়া যায় ঠিক না কি আমরা আজকে সে পথ এখান থেকে অন্বেষণ করে ফিরব ইনশাআল্লাহ রাজি আছি তো যাতে করে এমন একটা পথ আমরা বের করতে পারি যে পথ অনুসরণ করলে যে পথে হাঁটলে পরে পুরো জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে জান্নাতের উপযোগী হয়ে যাওয়া যায় قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ينهدم ما كان قبله او كما قال عليه الصلاه والسلام আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি ঈমান কবুল করে ইসলাম কবুল করে কেউ যদি কালেমা কবুল করে এই কালেমায় লোকটাকে এমন নিষ্পাপ বানিয়ে দেয় যেমন সে কোনো গুনাহই করে নাই এই কালেমা তার জীবনের সব বিগত গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহু আকবার কালেমা ছোট্ট একটা কথা এক মিনিটও লাগে না বরং এক মিনিটে কয়েকবার পড়া যায় টাকা পয়সা খরচ হয় না তেমন সময়ও যায় না একবার যদি কেউ মনে প্রাণে স্বীকৃতি দেয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা তার জীবনে সব বিগত গুনাহগুলো মাফ করে দেয় তাহলে বিগত সব গুনাহগুলো সহজভাবে মাফ হওয়ার আমরা কি পথ পেয়েছি পথ এখনো পান নাই পথ পাই নাই আল্লাহ নবী এর জন্য বলেন আল্লাহ নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম ও আমার উম্মতেরা ঈমানকে নবায়ন করো ঈমানকে নবায়ন করো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ও আল্লাহর নবী ঈমানকে কেমনে নবায়ন করব রাসূল বলেছিলেন বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু পৃথিবীতে অনেক মানুষ এমন আছে ময়দানে হয়তো থাকার সম্ভাবনা আছে খতনা করার সময় যে উস্তাদ একবার কালিমা পড়াইছে এরপরে জীবনে আর একবারও কালিমা পড়ে না এরকম মুসলমান সমাজে আছে না নাই খতনা করবার সময় কিন্তু আমাদের এলাকায় কালিমা পড়ানোর একটা সিস্টেম আছে
আপনাদের এলাকায় আছে কিনা জানি না হ্যাঁ খতনা করানোর সিস্টেমটা জানা আছে দুই পায়ের নিচ দিয়া মামা অথবা চাচার হাত দিয়ে এটা ধরে এটা রিমান্ডে এরপর বিভিন্ন পরামর্শ দেয় আব্বা আম্মার খেদমত করবে হ্যাঁ করবে মুরব্বীদেরকে সালাম দিবে হ্যাঁ দেবে ওই সময় তো রিমান্ডে যা বলে ওই সময় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হ্যাঁ লা ইলাহা এরপরে গোটা জিন্দেগিতে বহু গান শুনেছে বহু মিথ্যা কথা বলেছে বহু গালি গালাজ করেছে কিন্তু এই জবান দিয়ে একবার কালিমা পড়েন এরকম মুসলমান আছে না নাই অস্ত্র দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না ক্ষমতা দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না টাকা দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না কিয়ামত ঠেকানো যাবে কালিমা দিয়ে আল্লাহু আকবার গোটা পৃথিবীতে একজন মানুষ যদি কালিমা পড়ার মতো থাকে তাম পৃথিবীতে একজন মানুষ পাওয়া গেল কালিমা পড়ার মতো ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহু আকবার বলবেন সাহাবায়ে কেরামের জীবনে অনেক ইতিহাস পাওয়া যায় অনেক সাহাবায়ে কেরামের জীবনী তেমন পাওয়া যায় কালিমা পড়েছেন জিহাদে গেলেন কোন আমল করার সুযোগ পান নাই জিহাদে গেলেন ইন্তেকাল করলেন বিনা হিসেবে জান্নাতি হয়ে গেলেন সুবহানাল্লাহ সিয়াসিত্তার হাদিস আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ ওহুদের যুদ্ধের ডাক পড়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় একটা যুদ্ধ যে যুদ্ধে আল্লাহর নবী নিজে আহত হয়েছিলেন দামদান মুবারক শহীদ হয়ে গিয়েছিল মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল আল্লাহর নবীর ব্যাপারে ওহুদের ময়দানে রটে গিয়েছিল কাদ কুতিলা মুহাম্মাদ কাদ কুতিলা মুহাম্মাদ কাদ কুতিলা মুহাম্মাদ আল্লাহর নবী শহীদ হয়েছেন আবু দুজানা আবু দুজানা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আহত দেহ মোবারকের উপর পড়ে পাহারা দিচ্ছিলেন 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন যেদিকে তাকায় সেদিকে শুধু লাশ শুধু লাশ শুধু লাশ সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে একজন লোক তখনো কালেমা পড়েন নাই তার বাড়ির পুরুষরা যখন উহুদে গেলেন তখন তিনি বাড়িতে ছিলেন না কাজকর্ম সেরে যখন তিনি বাড়িতে আসলেন উঠোনে দাঁড়িয়ে তিনার বুঝার সমস্যা হয় নাই যে বাড়িতে কোনো পুরুষ নাই তার কারণ হলো বাড়িতে পুরুষ থাকলে আওয়াজ হবে একরকম মহিলা থাকলে আওয়াজ হবে ভিন্ন রকম পুরুষবিহীন বাড়ি নীরব মনে হবে তিনি বাড়িতে ঢুকে বুঝতে পেরেছেন বাড়িতে মনে হয় কোনো পুরুষ নেই এরপর শিউর হওয়ার জন্য প্রত্যেক ঘরে গিয়ে নক করলেন নাম ধরে ধরে ডাক দিলেন ভিতর থেকে আওয়াজ এলো সবাই তো হয়ে গেল এবার তিনি নিজেকে প্রেস্টিজিয়াস মনে করলেন আমার বাড়িতে পুরুষ যারা সবাই জিহাদে আমি তো মহিলা না বাড়িতে এখন যারা আছে সব মহিলা আমি কেন মহিলাদের কাতারে থাকব আমি তো পুরুষ যদি আমি পুরুষ হই আমাকে জিহাদের ময়দানে মানা কথা বলা ঠিক নয় কি যুবকদেরকে জিহাদের ময়দানে মানায় যুবকদেরকে কোরআনের মিছিলে মানায় যুবকদের রক্ত ইসলামী আন্দোলনের জন্যই মানায় যুবকরা কি সেই মিছিলের সুবিত পুরুষ হতে রাজি আছো কারা কারা রাজি দু হাত তুলে দেখাও আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তিনি সিদ্ধান্ত নিলেন আমি ওহুদে যাব ওহুদের ময়দান মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গাড়ি ঘোড়া লাগে না পায়ে হেঁটে যাওয়া যায় তিনি দৌড় দিলেন মুসলমানদের কাতারে ঢুকে গেলেন চতুর্দিকে শুধু লাশ শুধু লাশ শুধু লাশ তিনি প্রাণপণে লড়াই করলেন তিনি নিজেও মারাত্মক আহত হয়ে গেলেন কিন্তু পূর্ব থেকে যে সকল সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে উহুদের মাঠে গিয়েছিলেন এই লোকটা যে নতুন করে উহুদের ময়দানে ঢুকলো মুসলমানদের কাতারে ঢুকলো পুরাতন সাহাবায়ে কেরাম যারা ময়দানে আগে থেকে আছেন তারা এই লোকটার ঈমানের ব্যাপারে সন্দেহ করছেন সন্দেহ করারই তো কথা যেহেতু ওনারা যখন ময়দানে গিয়েছিলেন তখন তিনি কালিমা পড়েছেন এই তথ্য তাদের জানা নাই
কিন্তু অবস্থা এমন ব্যাগতিক ওখানে নতুন করে তথ্য নেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না যে জায়গা আল্লাহর নবী আহত হয়ে পড়ে আছেন আল্লাহর নবীর দেহ মোবারক 10 জন সাহাবা পাহারা দিচ্ছিলেন কাফের এবং মুশরিকদের বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীর তীরের আঘাতে আঘাতে 10 জন মানব প্রাচীর রচনা করা সাহাবায়ে কেরামের মাঝে 7 জন সেখানে শহীদ হয়ে গিয়েছিলেন দাঁড়িয়ে আছেন 3 জন এর মাঝে হযরত তালহা এর মাঝে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের এবং মুশরিকদের বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরগুলো দুহাত দিয়ে শুধু ঠেকাচ্ছিলেন ওদের নিক্ষিপ্ত তীরগুলো ঠেকাতে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল দাঁড়িয়ে আছেন তালহা দাঁড়িয়ে আছেন তালহা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন উহাহ করে না এদিক সেদিক তাকায় না নড়াচড়া করে না নিক্ষিপ্ত তীরগুলো একটার পর একটা পিঠে বিদ্ধ হচ্ছে যুদ্ধ শেষে দেখা গেল গনে পিঠের ভিতরে একাই হযরত তালহার পিঠে 80টা তীর ঢুকে গিয়েছিল আল্লাহু আকবার ছোট্ট একটা পিঠে যদি 80টা তীর ঢুকে পিঠের আর জায়গা বাকি থাকে কি এমন অবস্থায় তালহা উহাহ করেন নাই শুধু জবান দিয়ে বলেছিলেন নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা নাফসি লিনাফসিকাল ফিদা নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা ও নবী আমি তালহার জীবন আপনার জন্য উৎসর্গ করে দিলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে সাহাবায়ে কেরাম তার বয়সী যারা তারা প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহ তোমার বাবাদের ঈমান কেমন ছিল ওমরের ঈমান কেমন ছিল আবু বকরের ঈমান কেমন ছিল তালহার ঈমান কেমন ছিল একটু বলো আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন আল ঈমান ফি কুলুবিহিম আযাম মিনাল জাবাল আল ঈমান ফি কুলুবিহিম আযাম মিনাল জাবাল আল ঈমান ফি কুলুবিহিম আযাম মিনাল জাবাল তোমাকে আমি এই জবাবে কি বলবো তবে এতটুকু বলতে পারি পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাত্র মাটি এই 3 ভাগ পানির উপর 1 ভাগ মাটিকে রব্বুল আলামিন স্থিতিশীল করেছেন পাহাড় গাড়িয়ে ওয়াজআল্লাল জিবালা আওতাদা ওয়াজআল্লাল জিবালা আওতাদা ওয়াজআল্লাল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় পেরাক না গড়াতেন পৃথিবী অস্থিতিশীল হয়ে যেত স্থিতিশীল হতো না মানুষের বসবাসের যোগ্যতা হারাতো যে পাহাড় পৃথিবীকে স্থিতিশীল করেছে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমাদের বাবাদের এই কলবে ঈমান তার থেকেও বেশি মজবুত ছিল আল ঈমান ফি কুলুবিহিম আযাম মিনাল জাবাল একটা পৃথিবীতে পাহাড়গুলো যেমন মজবুত সাহাবায়ে কেরামের কলবে ঈমান তার থেকেও বেশি মজবুত আল্লাহু আকবার ওই নও মুসলিম চলে গেলেন মারাত্মক আহত হলেন রূহ যায় যায় সাহাবায়ে কেরাম এখন আশঙ্কা আছেন সন্দেহ প্রবণ অবস্থায় তিনি মারা গেলে পরে কোন অবস্থা দাফন হবে তার ব্যাপারে তো একটা তথ্য নেওয়া দরকার পাশে তার বোন ছিলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তোমার ভাই আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে না আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে মুমূর্ষ ওই আল্লাহর বান্দা এই প্রশ্নটা শুনেছিলেন কান দিয়ে তখন কিন্তু মুমূর্ষ অবস্থায় বোনকে তিনি জবাব দেওয়ার সুযোগ দেন নাই বোনকে জবাব দেওয়ার সুযোগ দেয় নাই বোনকে জবাব দেওয়ার সুযোগ দেয় নাই এই মুমূর্ষ অবস্থা বললেন আমি আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি আল্লাহু আকবার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন দাফন হলো আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন ও আল্লাহর বান্দা তোমার দুনিয়ার সাথীরা তোমার ব্যাপারে আশঙ্কা করে আমি আল্লাহর রাসূল বলছি তুমি নির্ঘাত জান্নাতি আল্লাহু আকবার আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু ইসলাম এমন এক নিয়ামত কালিমা এমন এক নিয়ামত বিগত সব গুনাহগুলো মাফ হয়ে যায়